কাঁঠাল গাছ থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল এক যুবকের। ঘটনাটি ঘটেছে কৈলাসহরের বাবুরবাজারের ইয়াজেখাওয়া গ্রামে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম ইয়াজেখাওয়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের আরজাদ আলীর ছেলে রামিস আলী বয়স 31 বছর কাঁঠাল পাড়ার জন্য গাছে উঠেছিল। শনিবার বিকেলের দিকে গাছে ওঠার সময় আশেপাশে কোনো লোকজন ছিল না। রামিস গাছে উঠে হঠাৎ পা পিছলে পড়ে যায়, কিন্তু তার এই পড়ে যাওয়ার দৃশ্য কেউ দেখেননি। এদিকে রামিজের আসতে দেরি হচ্ছে দেখে পরিবারের কোনো এক সদস্য গিয়ে দেখেন গাছের নিচে পড়ে রয়েছে রামিজের নিথর দেহ। সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার চেঁচামেচি। ছুটে আসেন পরিবারের লোকজন সহ পাড়া প্রতিবেশী। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কৈলাসহর জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে কান্নার রোল ওঠে পরিবারে। ধারণা করা হচ্ছে কাঁঠাল গাছ থেকে পড়ার কিছু সময় পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। তখন কাছে পেটে কেউ ছিল না, একা একা ছটফট করতে করতেই হয়তো প্রাণ ত্যাগ করেছে রমেশ। পড়িয়া মারা গেছে, তার নামটা কি? রমিজ আলী। বয়স কেমন? 35 বছর। তার বাবার নাম? আরজাদ আলী। আচ্ছা, কয়টার সময় মারা গেছেন? তাই নিয়ে অনুমানিক তো হসপিটাল যাওয়ার পরে মারা গেছে। ডাক্তাররা বলছে 2.5 ঘন্টা আগে গাছটি পড়িয়া মারা গেছে। অনুমানিক কয়টায় গাছ থেকে ভাড়া অনুমানিক ধরো 2:30-3টা। আচ্ছা, হসপিটালে নেওয়া পরে মারা গেছে? না, মারা গেছে গাছটি পড়িয়া, তার স্পট ডেথ। স্পট ডেথ মানে সঙ্গে সঙ্গে মারা গেছে? হসপিটালে যাওয়া বাদে হসপিটালে যাওয়ার পরে ডাক্তার কইছে 2.5 ঘন্টা আগে মারা গেছে। আচ্ছা, তার জানাজা কালকে কয়টার সময় অনুষ্ঠিত? কালকে আজকে রাত্রে 10:30-10:30 আজ রাত্রে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।